বন্ধুরা, অনেকেই মনে করেছিল টিকটক ইউটিউবকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে যাবে, আর তাই ইউটিউব ইউজার্স এবং ইউটিউব ভিডিও ক্রিয়েটাররাও টিকটকে সুইচ করা শুরু করে দিয়েছিলেন। আর এই বিষয়টি শুধু যে ইউজার্সদের ভয় দেখিয়েছিল তা নয়, ইউটিউব ভিডিও ক্রিয়েটরদের সাথে গুগলকেও অন্য কিছু ভাবতে বাধ্য করেছিল। আর তাই গুগল টিকটককে পাল্লা দেওয়ার জন্য ইউটিউবের একটি নতুন ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিয়ে নিয়েছে, আর সেই অ্যাপটির ব্যাপারেই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। টিকটক হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা 3 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে যে কোনো ভিডিও আপলোড করতে পারি। 2016 সালে প্রথম এটিকে চীনে লঞ্চ করা হলেও 2018 সালে এটি গ্লোবালি লঞ্চ করা হয়, আর তারপর থেকেই এটি করোনা ভাইরাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। বর্তমানে এর 800 মিলিয়নেরও বেশি ইউজার্স আছে। তবে ইউটিউবও কিছু কম যায় না, বর্তমানে ইউটিউবের ইউজার সংখ্যা হলো 2 বিলিয়নেরও বেশি। যদিও এই ডিফারেন্টটা অনেক, তবুও গুগলের মনে হয়েছে টিকটক বোধহয় ইউটিউবকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে যেতে পারে ভবিষ্যতে, আর তাই গুগল নতুন অ্যাপটি মার্কেটে লঞ্চ করতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে ইউটিউব শর্ট। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব শর্ট। যদিও গুগল থেকে অফিসিয়ালি এই অ্যাপটি লঞ্চিং ডেট জানানো হয়নি, তবুও আমাদের মনে হয় এটি এই বছরের মধ্যেই লঞ্চ করা হতে পারে। তবে মনে হয় এই অ্যাপটি টিকটকের ক্লোন হতে পারে। তবে এই অ্যাপটির বিশেষ সুবিধা হল গুগলের কাছে যে বিপুল সংখ্যক গান, মিউজিকস, ভিডিও কিংবা লাইসেন্স আছে তা এই অ্যাপটিতেও পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টিকটক কি পারবে ইউটিউবকে টেক্কা দিতে, নাকি ইউটিউব নিজের জায়গা ধরে রাখবে, নাকি ইউটিউব শর্ট টিকটককে আরও শর্ট করে দেবে? এ নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্টস করে জানান। আর ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।